হ্যালো এভরিওয়ান, আজকে বাংলাদেশ দল প্রথমে টস জয়লাভ করে ব্যাটিং সিদ্ধান্ত নিয়েছিল এবং বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে আজকের ম্যাচে 246 রান করতে সক্ষম হয়েছিল। বাংলাদেশ 10 উইকেট হারিয়ে এই রান করতে সক্ষম হয়েছে। এখন বাংলাদেশ 246 রান এই রানটাকে ডিফেন্ড করতে পারবে, বাংলাদেশ দলকে আজকের ম্যাচ জিততে পারবে? জানাতে পারেন আপনাদের মতামত যে আজকে বাংলাদেশ দল জিততে পারবে কি না। আমরা আপনার জানাবো অবশ্যই এই ম্যাচে বাংলাদেশ কে কত রান করেছে। বাংলাদেশের প্রথমে 246 রান করতে সক্ষম হয়েছে বাংলাদেশ যদি প্রথমে ব্যাটিং করে, কিন্তু যখন বাংলাদেশ প্রথমে ব্যাটিংয়ে নামে আজকে টস জয়লাভ করে, প্রথমেই কিন্তু আমি ইকবাল এবং লিডনেশের উইকেট হারিয়ে ফেলে 17 রানের মধ্যেই দুটো উইকেট বাংলাদেশ হারিয়ে ফেলে। এরপরে শান্ত এবং মুশফিকুর রহিম 97 রানের একটা পার্টনারশিপ তারা করতে সক্ষম হয়, যেটা খুব ভালো একটা পার্টনারশিপ ছিল। শান্ত তিনি 53 করেছেন 73 বলে 53 কিন্তু রান আউট হয়ে যান, এবং মুশফিক তারপর তিনি কিন্তু ভালো খেলেছেন 70 রান করে তিনি 93 বলে তিনি আউট হয়ে যান 70 রান করে 93 বল থেকে। এরপরে বাংলাদেশ দল কিছুটা চাপ থেকে রক্ষা পায়, বাট এরপরে সাকিব আল হাসান ছাড়া অন্য কোনো ব্যাটসম্যান আসলে কিছু করতে পারেনি। তবে সাকিব আল হাসানের খুব ভালো একটা ইনিংস ছিল, তিনি 71 বলে 72 রান করেছিলেন এবং তার এই 72 রানের মাধ্যমেই কিন্তু বাংলাদেশ 246 রান করতে সক্ষম হয়। এরপরে সাকিব 71 বলে 72 রান করে আউট, তিনি শেষ পর্যন্ত ছিলেন ক্রিজে অনেকটাই। এরপরে রিয়াদ তিনি করেছেন 9 বল থেকে 8 রান, আফিফ হোসেন 24 বল থেকে 15 রান, মিরাজ 6 বল থেকে 5 রান। সো ফিনিশিং রোলে যারা ছিলেন রিয়াদ, আফিফ হোসেন এবং মিরাজ পর্যন্ত, তারা আসলে কেউই খুব ভালো ব্যাটিং করতে পারেনি। একমাত্র সাকিব আল হাসান তিনি কিন্তু শেষ পর্যন্ত অনেকটা বাংলাদেশ দলকে টেনে নিয়েছেন। এই পর্যন্ত রিজলিউশন করতে সক্ষম হয়েছে বাংলাদেশ দল সাকিবের শেষে। সাকিবের ব্যাটিং অবশ্যই তিনি সাকিব হাসান তিনি কিন্তু আজকে 105 স্ট্রাইকার ছিল অবশ্যই এই ম্যাচে, এবং সাকিবের ব্যাটিংয়ে করেই কিন্তু বাংলাদেশ আসলে শেষ পর্যন্ত 246 রান করতে সক্ষম হয়েছে। এখন বাংলাদেশ দল এই রানটাকে ডিফেন্ড করতে পারবে কি না, এই রানটাতে কি বাংলাদেশ ইংল্যান্ড কাটকাতে পারবে কি না, বাংলাদেশ কি ইংল্যান্ডকে হারাতে পারবে কি না এই তৃতীয় ওডিআইতে, সেটা চাইলে আপনারা আমাদের জানাতে পারেন আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে। যদি আমরা দেখি ইংল্যান্ডের বোলিং দিকটা, সেক্ষেত্রে স্যাম কুরান তিনি কিন্তু আজকে 8 বার বোলিং করে তিনি 1টি মেরেন দিয়ে 51 রান দিয়েছেন এবং তিনি 2 উইকেট পেয়েছেন, এবং প্রথম 2টা ওপেনার উইকেট কিন্তু স্যাম কুরান নিয়েছিলেন। ক্রিস ওক্স 8 ওভার 27 রান দিয়ে তিনি 1 উইকেট পেয়েছেন। জোফ্রা আর্চার 8.5 ওভার বোলিং করে তিনি 1টা মেরেন দিয়ে 35 রানে তিনি 3টা উইকেট পেয়েছেন, যদিও তার 1 উইকেট ছিল সাকিব আল হাসানের, বাকি 2 উইকেট কিন্তু একেবারে লোয়ার অর্ডারের ব্যাটসম্যান ছিল। আজকে মনিল এবার উইকেট পাননি, তিনি 9 ওভার বোলিং করে দিয়েছেন 48 রান, তিনি কোনো উইকেট পাননি। রেহান আহমেদ তিনি 10 ওভারে 62 রান দিয়ে 1 উইকেট পেয়েছেন। আজকে তিনি তার ডেবিউ ওডিআই ম্যাচ খেলেছেন ইংল্যান্ডের হয়ে। আদিল রশিদ তিনি কিন্তু 5 ওভার বোলিং করে 21 রান দিয়ে 2 উইকেট পেয়েছেন। এই হচ্ছে বোলিং কার্ড ছিল। এবং যদি বলি বাংলাদেশের ব্যাটিং, প্রথম 1 রানের মাথায় বাংলাদেশ টি-টোয়েন্টি হারিয়ে ফেলে 5 বলের সময় প্রথম ওভারেই। এরপরে তামিম ইকবাল তিনি 17 রানের সময় আউট হন, তখন 0.6 ওভার মানে 3 ওভারের সময় তিনি আউট হন। এরপরে শান্ত তিনি 115 রানের সময় আউট হন, 153 সময় আউট হন হচ্ছে মুশফিকুর রহিম। রিয়াদ আউট হন 136 রানের সময়, আফিফ হোসেন আউট হন 212 রানের সময়। এরপরে সাকিবই কিন্তু মোটামুটি তিনি কিন্তু একাই আসলে ব্যাট করে শেষ পর্যন্ত এই রানটা করতে সক্ষম হয় বাংলাদেশ দল, এবং মোটামুটি একটা চ্যালেঞ্জিং স্কোর বাংলাদেশ আসলে করতে সক্ষম হয়েছে। দেখার বিষয় বাংলাদেশ এই রানটা আসলে ডিফেন্ড করতে পারে কি না, আশা করি বাংলাদেশ রানটা ডিফেন্ড করতে পারবে। অবশ্যই জানতে পারেন আপনাদের মতামত যে বাংলাদেশ দল এই ম্যাচটা জিততে পারবে কি না এই রানের মাধ্যমে।